भारत माता के जय, भारत माता के जय, भारत माता के जय, स्वाधीनता दिवस के जय, स्वाधीनता दिवस के जय, स्वाधीनता दिवस के जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। Hey guys, good morning. Welcome back to my new blog. Happy Independence Day for all and Jai Bharat Jai Hind. डॉक्टर चित्तरंजन पुन्ना कसवा देवपुर ग्राम पंचायत अफिस तरफ प्रथम आम सरपंच महोदय समिति सभ्य एवं समस्त वार्ड मेम्बर एठार उपस्थित थिबा समस्त मान्यगण व्यक्ति को स्वागत करुछि। आज भारत स्वाधीनता दिवस 75 वर्ष पूर्ति उपलक्षे आम समस्त एकत्रित होइछु एवं परिप्रेक्षीरे प्रथम आमर ये शांति मैत्री प्रतीक आमर तिरंगा बा जातीय पताका उत्तोलन करिया पई मु आम गण रे उपस्थित थिबा एवं आमर पंचायत रो सर्वोच्च निर्वाचित प्रतिनिधि सरपंच महोदय निजुक्त विद्याधर राउत को अनुरोध करिबि जे पताका उत्तोलन काम पेड़ी की चलिए पति ठीक अच्छे मिधारे टिके आसन एटी खाली खाली टिके ठिया होड हाथ दोटा हाल धरी ठिया होड खाली फोटो अडी ऊपर समस्त को अनुरोध समवेत केठरे हमरो जातीय संगीत गान करियो। गण मन अधिनायक जय है भारत भाग्य विधाता स्वीकार करथिला एवं हजार हजार महापुरुष मानकर बलिदान स्वाधीनता संग्रामी मानकर बलिदान परे भारत स्वाधीन हेतु सही स्वाधीनता रो स्मृति को उज्जीवित करिया पई प्रत्येक वर्ष आमे पालन करूछु एवं आगामी भविष्य रे जेमति
এই পরাধীনতার শঙ্খল আর কেবে ভারতবর্ষক ন আসে সে সমস্ত জাগ্রত করছ। তো এ স্বাধীনতা প্রাপ্ত করা যে মহা মানুষ মানে তাদের বলিদান দিয়ে এবং আপনার সমস্তে জাঁথে যে বিগত দুর্বর্ষ ধরে সারা বিশ্ব মহামারী কবলিত এবং 65 লক্ষ ঊর্ধ্ব জনসাধারণ এতে মৃত্যুমুখে পড়ছেন। ভারতবর্ষের মধ্যে 6 লক্ষ ঊর্ধ্ব লোক মৃত্যু মরণ করছেন এই কোভিড বা করোনা পাই। তেমন প্রথমে মু সমস্ত অনুরোধ করবি অন্তত আজির দিনে এই যে মহাপুরুষ মানুষ বলিদান স্মৃতি রাখি এবং আমার দিবঙ্গত আত্মার সদ্গতি নিমন্তে সমস্তে প্রথমে গোটিয়ে মিনিট নীরব প্রার্থনা করবে এবং সেমানকর স্মৃতিচারণ করবে, তারপরে আমি আমার সভা কার্য। আজ পবিত্র 75তম যে স্বাধীনতা দিবস তা অলরেডি অতিক্রান্ত হয়ে যাই, ডায়মন্ড জুবলি যে হীরক জয়ন্তী তা পালন আমি করেছি, সেই বর্ষর আজ শেষ দিন এবং 76তম স্বাধীনতা দিবস আরম্ভ হল। তো 75তম যে 75 বর্ষ স্বাধীনতার আমি অতিবাহিত করেছি তা ভিতরে ভারতবর্ষ বহু চ্যালেঞ্জ সামনা করেছি এবং তা ভিতরে মধ্যে আমি বহু প্রগতি করেছি এবং আজি দিন অতি কমরে আমি যে বীর শহীদ মানে আজি এ দিনকে আমি দেখাই তো সেমানক স্মৃতি উদ্দেশ্যে আমি নিশ্চিত তাঙ্ক স্মৃতিচারণ করা উচিত এবং সেমানকর কিছু গাথা মধ্যে গান করা উচিত, তাঙ্ক স্মরণ করা উচিত। সারা দেশ আজি উৎসবমুখ এবং সরকারঙ্ক তরফরু মধ্যে হর ঘর তিরঙ্গা কি হর ঘর তিরঙ্গা এ প্রকার এক নারা প্রকম্পিত হয়েছে। আজি আজি বহু হর্ষ উল্লাসে পালন করছেন আমার ভারতবাসী। যা হোক মোটামুটি ভাবে মনে পড়ে সে গীত 75 বর্ষ তলর, অন্ধার চিরি আলোক জালিবি মোহি, অন্ধার চিরি আলোক জালিবি মোহি, শপথ নেইছি কেউ পুরা কালু, শপথ নেইছি কেউ পুরা কালু পূরণ করিবা পাই, অন্ধার চিরি আলোক জালিবি মোহি। সে সময়ের ছবি মধ্যে আমি দেখিছু সে বরফ মানে -40 ডিগ্রি টেম্পারেচর সে স্তরের মধ্যে সেমানে নিজকে বলি দেইকিরি আমাকে সুরক্ষা দেইছন্তি, সেমানে সে প্রকার সাহস মধ্যে জুটাই পারুনাহান্তি। অত্যাধিক জ্ঞানকৌশলরে এপরি যন্ত্রাংশ বা অস্ত্র বা মানে ওয়ার ওয়েপন্স যাহা কুহাযায় যাহা ভারত আজি তৈরি করেছি তাহা মধ্যে বিশ্ব দরবারে সে গোটে পরিচয় সৃষ্টি কলানি জরিয়াতে সম্ভব। তেণু আউ অছন্তি বয়োজ্যেষ্ঠ সেমানে নিশ্চয় ইয়ে করবে, মু বেশ সময় নেবিনি। তেমন আজি দিনরে মু এতিকি কইবি যে মতো যে সুযোগটি মিলিছি যাহা বি আপন মানে দেইছন্তি তো মু নিশ্চিত কৃতজ্ঞতার পাত্র। আউ এতিকি কই মু মোর বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। সম্মানীয় ওয়ার সদস্য মিশন শক্তির ভৌণী মানে এবং গ্রামবাসী বৃন্দ সমস্ত স্বাধীনতা দিবস উপলক্ষে মু হার্দিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ আমার দেশ পালন করছে 75তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস আমি বহু গুরুত্ব বহন করে, আমি সেই মানুষ স্মৃতি চারণ করা যাওতু যে মানে এ দেশ পাই ত্যাগ ও বলিদান দিয়ে। স্বাধীনতা আম সমস্ত জন্মগত অধিকার, কিন্তু এই স্বাধীনতা কু ইংরেজ মানে বহু বর্ষ ধরে আমার ছড়াই নিয়ে, তার কারণ হল আমার একতার অভাব। প্রথমে স্বাধীনতার বন্ধু যাইলে আম দেশের মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে পরে পরে নেতাজী সুভাষ বোস ও
ଜାତିର ପିତା ମହାତ୍ମା ଗାନ୍ଧୀ ଏହି ସ୍ୱାଧୀନତାର ବନ୍ଧୁକୁ ଅଧ୍ୟକ୍ଷ ପ୍ରଜ୍ୱଳିତ କରିଥିଲେ। ସୁଭାଷ ବୋଷ ଥିଲେ ଜଣେ ଏଭଳି ନେତୃତ୍ୱ ଯିଏକି ବିଦେଶରୁ ଉଚ୍ଚଶିକ୍ଷା ଲାଭ କରି ମଧ୍ୟ ନିଜ ଜୀବନକୁ ଜଳାଞ୍ଜଳି ଦେଇ ଆଜାଦ ହିନ୍ଦ ନାମକ ଏକ ଫୌଜ ନିଜସ୍ୱ ସଂଗଠନ ସୃଷ୍ଟି କରିଥିଲେ। ତାଙ୍କର ଡାକରା ଥିଲା, ମୋତେ ରକ୍ତ ଦିଅ, ମୁଁ ତୁମକୁ ସ୍ୱାଧୀନତା ଦେବି। ଏହି ଡାକରା ଫଳରେ ଭାରତର ହଜାର ହଜାର ଯୁବଗୋଷ୍ଠୀ ଏହି ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମକୁ ଡେଇଁ ପଡ଼ିଥିଲେ ଏବଂ ଅନେକ ବଳିଦାନ ମଧ୍ୟ ଦେଇଛନ୍ତି। ଆଉ ତାପରେ ଆମର ଜାତିର ପିତା ମହାତ୍ମା ଗାନ୍ଧୀ, ତାଙ୍କର ନୀତି ଥିଲା ଅହିଂସା। ସେ ଚାହୁଁଥିଲେ ଅହିଂସା ନୀତି ବଳରେ ଏ ଦେଶକୁ ସ୍ୱାଧୀନ କରିବା ପାଇଁ। ସେ ଯାହା ହେଉ ନା କାହିଁକି, ଶେଷରେ 1947 ଅଗଷ୍ଟ 14 ଦିନ ଇଂରେଜମାନେ ଆମ ଦେଶ ଛାଡ଼ି ଚାଲିଯାଇଥିଲେ। 1947 ଅଗଷ୍ଟ 15 ଦିନ ଆମ ଦେଶରେ ତିନି ରଙ୍ଗ ବିଶିଷ୍ଟ ତିରଙ୍ଗା ପତାକା ଫଳପ୍ରଦ ହୋଇ ଉଠିଥିଲା। ଏକତାର ଅଭାବ ଯୋଗୁଁ ଭାରତବର୍ଷ ବହୁ ଦିନ ଧରି ପରାଧୀନ ହୋଇ ରହୁଥିଲା। ତେଣୁ ଆମେ ଏହି ଜାତୀୟ ପତାକା ତଳେ ସମସ୍ତେ ସଂକଳ୍ପବଦ୍ଧ ହେବା, ସମସ୍ତେ ମିଳିମିଶି ଆମ ଗାଁ, ଆମ ଜିଲ୍ଲା, ଆମ ଦେଶକୁ ଆଗେଇ ନେବା। ଏତିକି ମୁଁ ମୋର ବକ୍ତବ୍ୟକୁ ବିରାମ ଦେଉଛି। ଭାରତ ମାତା କି ଜୟ। ସ୍ୱାଧୀନତାତନ୍ତ୍ର ଦିବସ ଆମେ ହର୍ଷ ଉଲ୍ଲାସରେ ପାଳନ କରୁଅଛୁ। ଆମର ପୂର୍ବଜମାନେ ଆମକୁ ଏହି ସ୍ୱାଧୀନତାର ସ୍ୱାଦ ଚଖାଇଛନ୍ତି। ତେଣୁକରି ଆମେ ଗୋଲକ ଭାଇ, ବିଦ୍ୟାଧର ଭାଇ ଆଉ ଅନ୍ୟମାନେ ସମସ୍ତେ ଯିଏ ବି ଯାହା କହିଲେ, ଏହାକୁ ଆମେ ଅଙ୍ଗେ ଅଙ୍ଗେ ଆଗାମୀ ଦିନର 100ତମ ପ୍ରତି ଅବସରରେ ପାଳନ କରିବା ପାଇଁ ଏବେଠୁ ଆମେ ଦୃଢ଼ ନିଷ୍ପତ୍ତି ନେବା। ଏହି ଜାତୀୟ ପତାକାର ପାଦ ତଳେ ରହି ଆମେ ଶପଥ ନେବା। ଆମେ ଆଗକୁ କେମିତି ଆମର ଯୁବପିଢ଼ିମାନେ, ଆମର ପିଲାମାନେ, ଆମର ଭାଇ ବନ୍ଧୁ ଭଉଣୀମାନେ ସମସ୍ତେ ଏକତ୍ରିତ ହୋଇ ଦେଶକୁ କେମିତି ଆଗକୁ ଆଗକୁ ଆଗେଇ ନେବା ଏବଂ ଦେଶର ଏଇ ଯେଉଁ ଡିଜିଟାଲ ଆଗକୁ ଆଗକୁ ଆଗଉଛି, ଡିଜିଟାଲ ଯୁଗ ହେଉଛି ଏବେ। ଏହି ଦୀର୍ଘ 75 ବର୍ଷ ସ୍ୱାଧୀନତା ଭିତରେ 8 ବର୍ଷ ଭିତରେ ଏହାର ଏହି ସ୍ୱାଦ ଆମେ ଅଧିକ ଅଧିକ ଚାଖିବାକୁ ଯାଉଛୁ। ଏବେ ବି ଅଛି ସମୟ ଆମେ ଆଗକୁ ଆହୁରି ଆଗେଇବା ଏବଂ ଆମେ ଲୋକମାନଙ୍କୁ, ଜନସାଧାରଣମାନଙ୍କୁ ଏହି ଦେଶ ସ୍ୱାଧୀନତା ବିଷୟରେ ଆମେ ସମସ୍ତ କଥା ବୁଝେଇବୁ। ସମସ୍ତଙ୍କୁ ଦୃଢ଼ତାର ସହିତ ଆମେ ପଦକ୍ଷେପ ନେବା ପାଇଁ ଉପଦେଶ ଦେବୁ। ଆମମାନଙ୍କ ଭିତରେ ଭାଇଚାରା ରହିବ, ସମସ୍ତେ ଏକ ହୋଇ ଆମ ଦେଶକୁ, ଆମ ଜାତିକୁ ଆମେ ସମସ୍ତେ ଏକ ହୋଇ ଆମ ଦେଶକୁ ଗୌରବର ଗୌରବାନ୍ୱିତ କରିବା ପାଇଁ ଆମେ ଏହି ଜାତୀୟ ପତାକା ତିରଙ୍ଗା ତଳେ ଆମେ ଶପଥ ନେବୁ। ମୁଁ ଏତିକି କହି ମୋର ବକ୍ତବ୍ୟ ଶେଷ କରୁଛୁ। ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ ଆମେ କଣ କରୁଛେ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ମଦ ମାଂସ ଉତ୍କୃଷ୍ଟ ନେଇକି ଲୋକମାନେ କଣ କରୁଛନ୍ତି ନା, ସେ ଭବିଷ୍ୟତରେ ଯେପରି ପ୍ରତ୍ୟେକ ନିର୍ବାଚନରେ ଗୋଟିଏ ସୁଦୃଢ଼ ସରକାର ଗଠନ କରିପାରିବା, ଯିଏ ଆମକୁ ସୁଶାସନ ଦେବ, ସୁଶାସନ ଦେବ ସବୁ କୃଷି କ୍ଷେତ୍ରରେ, ଶିଳ୍ପ କ୍ଷେତ୍ରରେ, ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ, ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ, ଆଉ ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ, ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି କରିପାରିବ। ଆଉ ଆମ ଭାରତ ଗୋଟିଏ ସମଗ୍ର ରାଷ୍ଟ୍ରର ସ୍ୱର୍ଣ୍ଣପୁଷ ଭାରତ ଭାବରେ ବିବେଚିତ ହେବ। ଏହା ହେଉଛି ଏହି ସ୍ୱାଧୀନତା ଦିବସରେ ମୋର କାମନା। ଭାରତ ମାତା କି ଜୟ। फाइनली हैप्पी इंडिपेंडेंस डे तो हम लोग बना चुके हैं। आज का ब्लॉग को यहीं पे एंड करते हैं। आई होप ये वीडियो आपको पसंद आया होगा। पसंद आया तो लाइक करना, दोस्तों के साथ शेयर करना। अगर चैनल पे नए हो प्लीज सब्सक्राइब करके देना और अपना माँ बाप का हमेशा ख्याल रखना। फिर मिलते हैं नेक्स्ट ब्लॉग में। थैंक्स फॉर वॉचिंग एंड बाय।